এই ধরনের যুগুজিকরণের ডিরেক্টলি আনসার আমরা কিভাবে বলবো? প্রথম কথা হচ্ছে এই ধরনের যুগুজিকরণের দুইটা শর্ত থাকবে। একটা শর্ত হচ্ছে লিমিটটা, এই লিমিটটা জিরো থেকে পাই এটাই থাকতে হবে, অন্য কিছু থাকলে হবে না, আর অন্য কিছু থাকেও না। আর আরেকটা জিনিস হচ্ছে এই সাইন কস থাকলে, তাহলে দুইটা শর্তই যখন পূরণ করবে তখনই আমরা ডিরেক্টলি আনসার বলতে পারবো। এই আনসার বলার ক্ষেত্রে আমাকে দুইটা জিনিস দেখতে হবে। প্রথম কথা হচ্ছে এইখানের এই যে সহগটা থাকবে আর এই যেই সহগটা থাকবে, এই সহগের বিয়োগটা, অর্থাৎ এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি, এই এ মাইনাস বি, এই বিয়োগটা কি জোর নাকি বিজোর, এইখানে যে সংখ্যাটা পাবো সেটা জোর নাকি বিজোর আমাকে সেটা দেখতে হবে। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে ডিরেক্টলি আনসার বলে দিতে পারবো। যদি এদের বিয়োগ ফলটা জোর হয় তাহলে আনসারটা কত হবে? আনসারটা হয়ে যাবে শূন্য। আর বিয়োগ ফলটা যদি বিজোর হয় তাহলে আনসারটা কত হবে? আনসারটা হবে 2a/a² - b². এখন দেখো এই প্রশ্নের এইখানে এ হচ্ছে 10 আর বি হচ্ছে 5, তাহলে এই 10 থেকে 5 বিয়োগ যদি করি, 10 থেকে 5 বিয়োগ করলে কত পাচ্ছি? 5 পাচ্ছি। তাহলে এই 5 কি জোর নাকি বিজোর? তাহলে এটা একটা বিজোর সংখ্যা। বিজোর সংখ্যা হলে এটার আনসারটা কত পাবো? এটার আনসারটা পাবো যেটা, এটার আনসারটা পাবো 2a, 2 × a, কে বড়টা হচ্ছে এ, এইখানে যে বড় সেটাই হবে এ, কারণ হচ্ছে যে এ থেকে বি বিয়োগ করি, আমরা বড় থেকে ছোটটা বিয়োগ করে জোর বিজোরটা বের করব। তাহলে এইখানে 2a কে 2a হচ্ছে 10, তাহলে নিচে কত হবে? এই 10² - 5² এটাই আনসার, এটাই আনসার। তাহলে আমরা এই ধরনের যে কোনো প্রশ্ন সমাধান করতে পারবো কিনা, যে কোনো প্রশ্ন সমাধান করতে পারবো না কিনা আমরা দেখি। আরেকটা প্রশ্ন যদি আমি বলি, এই যে জিরো থেকে পাই, এখানে আমি বললাম সাইন 6x আর হলো কস 2x dx, এটার আনসার কি হবে? এটার আনসার ডিরেক্টলি আমরা বলে দিতে পারতেছি, এটা শূন্য হবে। কারণ কি, 6 থেকে 2 বিয়োগ করলে, 6 থেকে 2 বিয়োগ করলে কত? 4। 4 কি? জোর। জোর থাকলে ডিরেক্টলি শূন্য, জোর থাকলে বিয়োগ করে যদি আমরা জোর পাই তাহলে ডিরেক্ট শূন্য। যদি এই জায়গায় 3 থাকতো তাহলে আমরা কত পাইতাম? এটা 3 পাইতাম। তাহলে এটা 3 পাইলে এটা কি হইতো? বিজোর। তখন আমার আনসারটা কি হইতো? তখন আমার আনসারটা হইতো 2 × a, 6, অর্থাৎ 6 × 2 = 12, 12 / কত হবে? এই যে 6² - 3² এটাই আনসার হতো। তাহলে আমরা ডিরেক্টলি আনসার বলতে পারতেছি, আমাকে আর কোনো ক্যালকুলেশন করা লাগতেছে না। নির্দিষ্ট যুগজীকরণের যদি সাইন কোসের এরকম কোনো কিছু থাকে তাহলে আমরা এই আনসারগুলো বলতে পারবো। তাহলে আমি আরেকটা প্রশ্ন নিচ্ছি, যদি এরকম হতো যে এইখানে হচ্ছে জিরো থেকে পাই আর এইখানে দিলাম সাইন 12x cos 10x, তাহলে এটার আনসার কি? এটার আনসার কি? এটার আনসার হচ্ছে একদম ডিরেক্টলি জিরো, কারণ হচ্ছে যে 12 থেকে 10 বিয়োগ করলে কত হবে? 2 হইলে জিরো। তাহলে এইখানে যদি 9x থাকতো তাহলে কত হইতো? দেখো এই 12 থেকে 9 বাদ দিলে কত পাবো? 3। এই 3 কি বিজোর না? এটা হচ্ছে একটা বিজোর সংখ্যা। এই বিজোর থাকলে আমার আনসারটা কি হবে? বিজোর থাকলে আনসারটা হবে 2 × a, 1 বড়টা, অর্থাৎ 12। তারপরে আমরা ভাগ করে দিব এই 12² - 9² এটাই আনসার। এখন এখানে কত? 12 × 2 = 24, 144 থেকে 81 বিয়োগ করে দেব তাহলেই আনসারটা হয়ে যাবে। তাহলে আমাদের এই ধরনের প্রশ্ন থাকলে আমরা ডিরেক্টলি আনসার বলতে পারবো। শর্তটা কি? শর্তটা হচ্ছে সাইন কস থাকা লাগবে আর জিরো থেকে পাই থাকা লাগবে। তাহলে তোমাদেরকে একটা কোশ্চেন দিচ্ছি, দেখি আনসারটা বলো কত হবে। এইখানে দিলাম জিরো থেকে পাই sin 7x cos 4x, এটার আনসারটা কত হবে? একটু কমেন্ট করো সবাই, এটার আনসারটা কত হবে? অর্থাৎ এই ধরনের যে ম্যাথই থাকুক, আমরা যে কাজটা করব এইখানে দেখব জোর কি না। জোর থাকলে শূন্য, মানে বিয়োগ করে জোর থাকলে শূন্য, অর্থাৎ এই 7 থেকে এই 4 বিয়োগ করে এই যে 3টা পাইলাম, এটা কি জোর?
যদি জুর হতো তাহলে এটা কত হয়ে যেত? শূন্য হয়ে যেত। যেহেতু এটা বিজুর, বিজুর থাকলে আমরা কি করব? বিজুর থাকলে আমরা করব 2a বাই এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, জাস্ট এই কাজটা করে দেবো। তাহলে আনসার, সবাই একটু কমেন্ট করো এটার আনসারটা কত হবে। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।